রবিন কি লেফট নিয়ে চলে গেল? মানে আমরা শুতে পারছি তো, মেবি রবিনের নেটে প্রবলেম আছে। ঠিক আছে, আমরা তাহলে এক কাজ করি, ওই মোসাদ্দেক আল আরিফ, মোসাদ্দেক আরিফ কি করা হয়? জি ম্যাডাম। কি করা হয়, জব নাকি স্টুডেন্ট? ম্যাডাম আপাতত বেকার। আচ্ছা, বেকার বলা যাই হোক, কিছু একটা চেষ্টা করছি, অ্যাটলিস্ট কাজ করার চেষ্টা করছি। মাইক্রো ওয়ার্কার, হ্যাঁ, এখানে আমি আসলাম। জি ওকে, আসি। দেখেন অনেক স্ক্রিন দেখা যাচ্ছে না। ও সরি সরি সরি, এবার শেয়ার হয়েছে? জি আসতেছে। আমরা কি ব্রেকে যাব? ও ব্রেকের কথা তো মনেই নেই, ব্রেক লাগবে? ম্যাম নাস্তা করে আসেনি তো সকালে? নাস্তা করবো না, আমি নিজেই তো নাস্তা করিনি। কিন্তু হচ্ছে আসলে কাজের মধ্যে থাকলে তখন মনে হয় যে 4 ঘন্টা 2 ঘন্টার মতো চলে যায় দ্রুত। আপনি কি এখন ব্রেকে যেতে চাচ্ছেন? ম্যাম দেখাইলে তো যাবো না, পরে যাবো। তাহলে আচ্ছা ঠিক আছে, আমরা 10 মিনিটের ব্রেক দিই, বেশি না, 10 মিনিট জাস্ট। এখন বাজে কত? 23:33, 33-এর মধ্যে ফিরে আসবো। 1 মিনিটের জন্য কম আগে পিছে না হয়। ঠিক আছে মোসাদ্দেক, তাহলে ব্রেক থেকে এসে তারপরে দেখাই। শিওর শিওর ম্যাডাম, শিওর। আমরা কি 2 মিনিট দেখবো নাকি ক্লাস শুরু করবো? বললাম আমরা কি ক্লাস শুরু করবো নাকি 2 মিনিট দেখবো? আচ্ছা ঠিক আছে, 2 মিনিট দেখি, 40-এ। হ্যাঁ চল্লিশ চল্লিশ চল্লিশ
রবিন মোল্লা চলে আসছে। ঘরের যে চালটা আছে মানে যেটা আপনি ক্রিয়েট করলেন আর হচ্ছে রাইট সাইডের যে শেপটা আছে দুইটাকে অ্যাডজাস্ট করলাম না, এই দুইজনকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুল দিয়ে কি করবেন পুরোটাকে একটা করবেন, তাহলে বাম পাশের ওই যে কোণাটা যে এক্সট্রা আছে নিচে এক্সট্রা কোণাটাকে আমি ফেলে দেব, মানে হ্যাঁ শেপ বিল্ডার টুল দিয়ে আমি নিচের যে কোণাটা যেটাকে ওভারলেপ করেছিল ওইটাকে ফেলে দেব, তাহলে কি হবে দুইটা সমান সুন্দর করে ওই যে বাম পাশেটার মতো মনে হবে যে একটা শেপের মধ্যে আছে। বাস এতটুকু করে আপনি মকআপ করেন, ভিতরে হচ্ছে দুইটা জানালার মতো দিতে পারেন, ছোট ছোট চারটা খোপ নিয়ে এসে ব্লক নিয়ে এসে জানালার মধ্যে দিলেন একটা হয়ে গেল। এরপর কম্বিনেশন এখন আপনি কিভাবে করবেন, কালার কি দিবেন। কাজ করেন আর গ্রুপে দিতে থাকেন ইমেজ গুলো। আচ্ছা আমরা ক্লাস শুরু করি, হ্যাঁ ওকে, তো মাইক্রো ওয়ার্কার্স এ আমরা অ্যাকাউন্ট করতে পারবো, সবার উদ্দেশ্যে বলছি এই কাজটার জন্য আমাদেরকে মোটামুটি ইংরেজি ভালো জানতে হবে, কারণ ইন্টারন্যাশনাল কাজ। ক্লিয়ার বিষয়টা, যদি ইংরেজি ভালো না জানি তাহলে কিন্তু পসিবল হবে না, কারণ এখানে বাংলায় কোনো কাজ থাকবে না। যে ভাঙা ভাঙা ইংরেজি জানি সেক্ষেত্রেও প্রবলেম হবে, যে কিছু ওয়ার্ডের অর্থ জানছি না খুঁজে বের করতে। তো এখানে আসার পর আপনি এই যে অল জবস এটাতে অ্যাক্টিভ করে রাখবেন, মানে যে জবসগুলো আপনার এখানে ম্যাচ করছে, দেখেন মোস্ট পেইং, লেটেস্ট, বেস্ট রেটিং, টাইম টু রেট, মানে টিটিআর মানে হচ্ছে টাইম দেওয়া থাকে কত টাইমের মধ্যে কাজটা করতে হয়। আমরা লেটেস্টে ক্লিক করে অল জবস এখানে ক্লিক করে রাখবো, যে জবসগুলো আপনার জন্য আছে সেগুলো এখানে শো করতে থাকবে। তো এখানে আসার পর ফার্স্টে আসেন, কি কাজ আছে ফার্স্টেরটা কন্টেন্ট অটোমেশন সাইন আপ করতে হবে, তারপরে হচ্ছে সেন্ড। ম্যাম এখানে কি ভেরিফিকেশনের কোনো কিছু আছে, অ্যাজ লাইক পেমেন্ট কি ভেরিফাই করা থাকে ফ্রিল্যান্সার কিংবা ফাইবারে, এরকম কি কোনো ফ্রডিং এর কোনো বিষয় আছে? না 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 এরকম কোনো বিষয় নেই, আপনার অ্যামাউন্ট এখানে জমা হতে থাকবে, জমা হোক, এরপরে আপনি পেমেন্ট আপনার পায়োনিয়ার স্কিল যে কোনো সাইট থেকে আপনি কি করতে পারবেন উঠাতে পারবেন। আমার হচ্ছে নতুন করা, আমি এটা কবে করলাম লাস্ট মান্থে মেবি, আমি আসলে কোনো কাজ করি নাই কারণ আমার গ্রাফিক্স এর কাজ করতে গিয়ে এইটাতে আসলে সময় দেওয়া হচ্ছে না, বাট আপনাদেরকে দেখানোর জন্যই অ্যাকাউন্টটা করা। বাট আমার ওল্ড একটা অ্যাকাউন্ট আছে যেটাতে হচ্ছে আমার কি বলবো আমার বর হচ্ছে কাজ করতো অনেক আগে স্টুডেন্ট লাইফে থাকতে, তার একটা ওল্ড অ্যাকাউন্ট আছে, সে মোটামুটি অনেক ভালো অ্যামাউন্ট উঠিয়েছে, মানে স্টুডেন্টদের জন্য আসলে এটা জিনিসটা খুব প্রেফারেবল যে হাত খরচটা তো অ্যাটলিস্ট উঠানো যায়, মিনিমাম $10 $10 এখানে জমা হবে, তখন হচ্ছে আপনার অ্যাকাউন্টটা কি হবে আপনি এখান থেকে পেমেন্টটা উইথড্র করতে পারবেন, দশের নিচে পারা যায় না। আমার এখানে কোনো
অ্যামাউন্ট নেই যখন আপনি মানে কোন ব্যাংকের মাধ্যমে বা কোন কিভাবে স্টিল বিভিন্ন ধরনের সাইট আছে না পায়োনিয়ার স্টিল পেপাল আমরা হচ্ছে পায়োনিয়ারের মাধ্যমে তুলতে পারবো পায়োনিয়ারে অ্যাকাউন্ট করে নেব সহজে ইউটিউবে দেখবেন অনেক ভিডিও আছে কিভাবে অ্যাকাউন্ট করা যায় এই মাইক্রো ওয়ার্কার্স আপনি যেইটাই চান সবই আছে মাইক্রো ওয়ার্কার্সে কিভাবে কাজ করতে হয় এ টু জেড ইউটিউবে সার্চ দিলেই পেয়ে যাবেন এই যে উইথড্রোতে চলে আসলে এখানে সব শো করবে প্লেসে নিয়ে উইথড্রল রিকোয়েস্ট মানে আপনি রিকোয়েস্ট পাঠাবেন আপনার অ্যাকাউন্ট নাম্বার দেওয়া থাকবে এখানে গেলে ওই আরেকটা পেজ চলে আসবে সেখানে হচ্ছে কত অ্যামাউন্ট উইথড্র করবেন আপনার অ্যাকাউন্ট নাম্বার কি পিনকোড কি এই ইনফরমেশনগুলো দিয়ে ওকে দিবেন তারপর হচ্ছে উইথড্র হবে আপনার অ্যাকাউন্টে পায়োনিয়ার অ্যাকাউন্টে চলে যাবে টাকা তখন আপনি সেটাকে বাংলা টাকায় যেমন অনেক সাইট আছে কি যেন টাকা কি টাকা ওয়ালেট তারপরে ওসিবিআর আরও অনেক ধরনের সাইট আছে অথবা আপনার কোনো ফ্রেন্ড আছে যে নাকি অনলাইন বিজনেস করে তার কাছে বিক্রি করে দিলেন সাপোর্ট করে আচ্ছা আচ্ছা ওই পায়োনিয়ারে হচ্ছে আপনার বাংলাদেশে যে কোনো ব্যাংক নাকি সাপোর্ট করে এই অ্যামাউন্টটা তো আপনি ব্যাংকের সাথে লেনদেন করতে পারেন সাপোজ আপনার ডাচ বাংলা ব্যাংকে অ্যাকাউন্ট আছে আপনি সেখানে এক্সচেঞ্জ করে নিলেন অথবা ধরেন শাহজালাল ব্যাংকে অ্যাকাউন্ট আছে বা থাকতে পারে সেখান থেকে আপনি অ্যাকাউন্ট মাইক্রো ওয়ার্কার্স কি আইপি নিয়ে কোনো ট্রাবল করে না হ্যাঁ আইপি নিয়ে ট্রাবল করে এটাই হচ্ছে ওদের ফার্স্ট ইস্যু ওরা অ্যাকাউন্ট করার আগে এখানে একটা ই ছিল দাঁড়ান দেখাই আচ্ছা বলে দিই বলে এই যে এখানে আসেন এই যে দেখেন কি বলেছে এই লাইনটা একটু পড়েন লাইনে বলেছে only one account per person per ip per computer will be allowed বুঝেছেন তো এখানে আসার পর উইথড্র যে বিষয়টা আপনি এইখানে যে জিমেইল আইডি দিয়ে অ্যাকাউন্ট করছেন সেম জিমেইল আইডি দিয়ে পায়োনিয়ার অ্যাকাউন্ট হতে হবে এবং আপনার নাম পায়োনিয়ারের অ্যাকাউন্টের নাম সেম হতে হবে আর আপনি যে ব্যাংকের সাথে ট্রানজ্যাকশন করবেন সাপোজ আপনি ব্যাংকের মাধ্যমে টাকাটা উইথড্র করবেন ফার্স্টে তো এখান থেকে উইথড্র করছেন আপনার পায়োনিয়ার অ্যাকাউন্টে রাইট এরপরে পায়োনিয়ার থেকে আবার ব্যাংকে ট্রানজ্যাকশন করবেন ব্যাংকের অ্যাকাউন্ট নাম পায়োনিয়ারের অ্যাকাউন্ট নাম সেম হতে হবে তাহলে আর কোনো প্রবলেম হবে না এখন আসেন কাজের এখানে আপনাকে একটু কেয়ারফুল থাকতে হবে ফার্স্টে দেখেন যেটাতে চান্স বেশি আমরা সেই কাজটাতে হচ্ছে বিট করব এখানে টোটাল কয়টা আছে 6485টা সে কাজ নিবে মানে এতজনের মধ্যে কাজ কি করে নিবে ভাগ করে জমা দিলে এই পার্সন এতগুলো পার্সনকে সে নিবে তার মধ্যে 6382 জনের কাজ অলরেডি সাবমিট হয়ে গেছে সে এটা রিসিভ করেছে সাকসেসে দেখেন 71% সাকসেস অ্যামাউন্ট কত করে দিচ্ছে সবাইকে 5 সেন্ট করে দিচ্ছে তো এইখানে চান্সেস বেশি আপনার উইন হওয়ার নাকি এই যে ছয় জনের দেখি যে 50 পার্সেন্টটা সে রিসিভ করবে তার মধ্যে 11 জন দিয়েছে 11 জনের মধ্যে সাকসেস হয়েছে 4 জন উইনিং চান্সেস কোনটাতে বেশি 4 এখন সো আপনাকে দেখতে হবে যে আসলে কোনটা করা যায় আবার এখানে আসার পরেও আপনাকে একটু খেয়াল রাখতে হবে
ফার্স্ট এটা অটোমেশন বলেছে, যদি অটোমেশন কন্টেন্ট আপনার থাকে সাইন আপ করবেন, জাস্ট সেটার স্ক্রিনশট কি হয় আমরা দেখব। এদের টিটিভি সেন্ড 50 ডগি কয়েন প্লাস বোনাস, আপনাকে 50 ডগি কয়েন সেন্ড করতে হবে, এরপরে সে আপনাকে $12 দিবে। সো এটা বাদ, মানে আপনি আমাকে 1000 টাকা দিবেন, আমি আপনাকে সেটা হয়তোবা 15 ঘন্টা পরে কি জানো, অনেকগুলো ছোট ছোট গেমস এর সাইট আছে যে রেফারেন্সের মাধ্যমে যদি আপনি অ্যাকাউন্টটা খুলেন দেখবেন আপনাকে রেফারেন্স পাঠায় যে এখানে অ্যাকাউন্ট কর, অনেক ফ্রেন্ড এইরকম রেফারেন্স করে, ওই রেফারেন্স অ্যাকাউন্ট করলে সে একটা অ্যামাউন্ট পায়। সেম আপনি তার রেফারেন্স নিয়ে এখানে অ্যাকাউন্ট করবেন, 50 ডজি কয়েন লাগাবেন, প্লাস সে আপনাকে বোনাস দিবে, টোটাল ওইটার স্ক্রিনশট দিলে আপনাকে 12 সেন্ট সে পেমেন্ট করবে। এগুলো বাদ দেন, এখানে আসেন, যেমন অ্যাপ ডাউনলোড ইনস্টল আইডি ভেরিফিকেশন স্ক্রিনশট, এই একটা কাজ আছে, 6 জনের মধ্যে ভাগ, 2 জন দিয়েছে। আর এটা হচ্ছে আপনার, হ্যাঁ মোবাইলের, মোবাইলের মাধ্যমে করতে পারবেন, ইউটিউবে রেজিস্টার এক অ্যাকাউন্ট বোনাস এটাও একটা আছে, 350 জনের মধ্যে 313 জন এটাও করতে পারবেন। আমরা ছোট্ট একটা কাজে যাই, জিমেল ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এখানে জাস্ট বলেছে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। তো আমার যেহেতু অ্যাকাউন্ট খুলতে হবে, ফার্স্টে আমি অন্য একটা ব্রাউজারে, এখন আছি কি ক্রোমে, সাপোজ আমি এই এই ব্রাউজারটা ইউজ করব, এখানে যাব, জিমেইলে যাব, gmail.com, যেহেতু অ্যাকাউন্ট খুলতে হবে আমি আগে থাকতে এখানে একটা জিমেইলের পার্ট নিয়ে আসি। না আমি অলরেডি তো এটাতে টাইম কাউন্টিং হচ্ছে, আচ্ছা ঠিক আছে। তো কিছু কিছু কাজ পাবো যখন আমরা কাজের ভিতরে যাব, দেখবেন টাইম দেওয়া থাকছে, আমরা অনলাইনে এক্সাম দেই না, টাইম কাউন্ট করে যে 30 মিনিটের মধ্যে 30টা এমসিকিউ আপনাকে সাবমিট করতে হবে, টাইম কাউন্টিং হতে থাকে। আমার সাথে সাথে একটু যদি হ্যাঁ মানে অ্যানসার না করেন আমি আসলে বুঝতে পারবো না যে কেউ আমার কথা শুনছে নাকি। জি ম্যাডাম, কিছু কিছু কাজ আছে, বুঝতে পারছি না আপনার কি বাকি আছে, এখন অ্যাকাউন্টটা খুলি না। কিছু কিছু কাজের মধ্যে গেলে দেখবেন সে টাইম কাউন্টিং করছে, যেমন একটু আগে যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্ট মানে এই কাজটা অ্যাভেলেবল আছে কিনা দেখার জন্য আমি গিয়েছিলাম, তো ওরা টাইম কাউন্টিং করছে। আচ্ছা ফার্স্টে আমাদেরকে কি দেখতে হবে, যে এখানে একটা অ্যাকাউন্ট করবে তাই আমি অন্য একটা ব্রাউজারে জিমেইলের অপশনটা খুলে রেখেছি। ওকে আসেন, আমি এটাতেই যাই, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ক্লিক করলাম, এখানে আসি, এই যে দেখেন টাইম কাউন্টিং হচ্ছে, 120 সেকেন্ড ছিল, তার মানে হচ্ছে 2 মিনিটের মধ্যে আপনাকে করতে হবে। মনে হয় না আমি এই কাজটা আসলে সাবমিট করতে পারবো আপনাদেরকে বোঝাতে গেলে। তো এখানে আসেন, টাস্ক কি বলেছে, ওয়ার্ক ডান এতগুলো উইল আর্ন 5 সেন্ট আর্ন করতে পারবেন, 2 মিনিটের মধ্যে ফিনিশ করতে হবে, জব আইডি কত এত, ডিটেলসটা পড়বো, গো টু gmail.com, gmail.com এ যেতে হবে, ক্রিয়েট এ নিউ জিমেইল অ্যাকাউন্ট, ডু নট অ্যাড রিকভারি মেইল অ্যাড্রেস, কোনো রিকভারি মেইল অ্যাড্রেস দেওয়া যাবে না, কোনো রিকভারি ফোন নাম্বার দেওয়া যাবে না, আপনি জাস্ট gmail.com এ যাবেন, নতুন একটা অ্যাকাউন্ট খুলবেন আপনার নাম এবং আইডি দিয়ে, এরপরে হচ্ছে রাইট কি কি লাগবে ফিনিশ করার জন্য, কি কি কাজ লাগবে, রাইট ক্রিয়েটেড জিমেইল অ্যাড্রেস, ক্রিয়েটেড জিমেইল পাসওয়ার্ড, ইম্পর্টেন্ট নোটিস কি দিয়েছে, হোয়েন ইউ আর এ ওয়ার্কার অ্যাসাইনড উইথ মোর দ্যান ওয়ান পজিশন হায়ার গ্রুপ, ইম্পর্টেন্ট নোটিশটা পড়বেন, বাট শুড সাবমিট ডিফারেন্ট প্রুফস ফর ইচ, হোয়েন ডুপ্লিকেট প্রুফস আর সাবমিটেড অনলি ওয়ান উইল বি ক্রেডিটেড, মানে যদি কোনো কাজ ডুপ্লিকেট হয় তাহলে কি হবে, জাস্ট একজন ক্রেডিট পাবে, এখন সেই একজনকে সেটা আমি জানি না,
সো আপনি যেটা করবেন জিমেইল অ্যাড্রেস আর পাসওয়ার্ড আপনি আপনার অ্যাকাউন্ট দিয়ে খুলে নিয়েছে xxx মানে হচ্ছে আপনার অ্যাকাউন্ট হতে হবে পাস হ্যাঁ নাম দিয়ে খুলবেন আর পাসওয়ার্ড হচ্ছে আপনি একটা নরমাল পাসওয়ার্ড আমরা আগে থাকতেই কিছু পাসওয়ার্ডের সেটআপ করে রাখব সেটআপ করে রেখে আপনি সরাসরি চলে যাবেন এখানে আপনার নাম দিয়ে যেমন শ্রাবণী @gmail.com এরকম একটা কিছু দিলাম ও সরি অ্যাকাউন্ট তৈরি করুন এখানে যেতে হবে আমার জন্য আরে সব বাংলায় কেন আসছে ফার্স্টে যাব কি অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যাকাউন্ট ফার্স্ট নেম লাস্ট নেম ইউজার নেম দিবেন দেওয়ার পরে পাসওয়ার্ড আপনার যে পাসওয়ার্ড সেটা কনফার্ম করবেন নেক্সটে যাবেন অপশন আসবে একটা স্ক্রিনশট নেবেন নেওয়ার পর এখানে চলে আসি এই যে আই অ্যাকসেপ্ট দিস জব এখানে ক্লিক করবেন স্ক্রিনশটটা নিয়ে আসবেন দেখেন হ্যাভ ইউ ফিনিশড দ্য জব এন্টার রিকোয়ার্ড প্রুফ জব ফিনিশড আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন পাসওয়ার্ড দিয়ে দিবেন তাকে কনফার্ম দ্যাট আই হ্যাভ কমপ্লিটেড দিস টাস্ক এখানে ক্লিক করবেন অপশন আসবে নিয়ে নেবে মানে তার জন্য আপনি একটা অ্যাকাউন্ট খুলে দিচ্ছেন এখন হ্যাঁ বলেন এখানে কি সব কাজে স্ক্রিনশট নিয়ে দিতে হয় না সব কাজে স্ক্রিনশট দিতে হয় না এই যে আপনি এখানে যেমন সেই স্ক্রিনশটের কোনো কথা বলেছে কোনো কথা বলেন সো এখানে স্ক্রিনশট দিতে হবে না এইখানে হচ্ছে আপনি অ্যাকাউন্টটা খুলেছেন আর পাসওয়ার্ডটা দিয়ে দিবেন এই কাজটা কার ইউজার আইডি আপনি জাস্ট পাসওয়ার্ড সেট করে রেখে দিবেন যখন এই কাজগুলো আসবে আপনি এই ব্রাউজার ওপেন করে রাখবেন দিয়ে দিবেন আমি যখন এই পেজটাতে আসলাম আমাকে তো টাইম শো করছে যে ইউ হ্যাভ 0 সেকেন্ডস লেফট টু সাবমিট আপনি যখন ব্যাকে যাই এই কাজটা আর আসবে না এই কাজটা এই যে সাপোজ আমি এই যে ইউটিউব রেজিস্টার অ্যান অ্যাকাউন্ট এটাতে ক্লিক করলাম মানে এই কাজটাতে যাই যাওয়ার সাথে সাথে এখানে কি হবে এই যে দেখেন টাইম কাউন্টিং শুরু হয়েছে 30 মিনিট সময় দিয়েছে সে আসার পর আমি যদি আবার ব্যাকে চলে যাই এখান থেকে ব্যাকে চলে গেলাম হ্যাঁ ব্যাকে চলে গেলে কি সে কিন্তু টাইমটা কাউন্টিং অফ করে দিয়েছে আমি আবার এসে যে জিমেইল অ্যাকাউন্টে ঢুকি সব করে নিলাম এ টু জেড আচ্ছা কি কি চাচ্ছে গো টু ইমেল দরকার হলে আমি একটা স্ক্রিনশট নিয়ে বাস বাহি বের হয়ে গেলাম বের হয়ে চলে আসি এরপরে আপনি সব কাজ এখানে করেন অ্যাকাউন্ট অ্যাকাউন্ট তবে যে ইমেল ব্রাউজার আছে ওই ব্রাউজার না অন্য ব্রাউজারে আসবেন যেমন এখানে হচ্ছে আমি ফার্স্ট নেম দিলাম কি দেব যেটা আছে ওইটাই দেই পারভিন শ্রাবণী ওকে ও সরি আমার ফার্স্ট নেম চেয়েছে এম ই কে মাসুদা লাস্ট নেম কি আমি ক্রিয়েট করলাম যে পরে আসবে কি দা ইউজার নেম ইজ টেকেন ট্রাই অ্যানাদার মানে শ্রাবণী অলরেডি আমি এখানে দিয়ে আসছি সে নিয়ে নিছে তো আমি এখানে দিলাম শ্রাবণী এম মানে মাকসুদা পারভিন শ্রাবণী শর্টকাট দিয়ে দিলাম তো
দেওয়ার পর এম পি এস এটা দিলাম, দেখি নাই কিনা। আচ্ছা নিয়েছে। এরপর আসেন পাসওয়ার্ড। পাসওয়ার্ডে এখন আপনি কি বলেছে, ইউজ 8 অর মোর ক্যারেক্টারস উইথ এ মিক্স অফ লেটার নাম্বার সিম্বলস। ওই যে লেটার হতে হবে, নাম্বার হতে হবে, স্পেশাল ক্যারেক্টারের নাম্বার গুলো হতে হবে। সাপোজ আমি একটা দিলাম, কি দেওয়া যায়, 2020 টা হ্যাঁ দিলাম হচ্ছে ভি এ। আচ্ছা আমি আমার মতো পাসওয়ার্ড দিই। হ্যাঁ শিওর। কয়টা হলো, 1 2 3 4? ওকে ধরেন আমি একটা পাসওয়ার্ড দিলাম, এটাকে কনফার্ম করি আবার। আমি একটা পাসওয়ার্ড দিয়ে রাখলাম, এইখানে এসে আর নেক্সট করব না, সব সেট কমপ্লিট। ওকে কমপ্লিট, এখানে চলে যাই। কোথায় ছিল, আচ্ছা এক মিনিট, একটু আমার একটা কল আসছে। মোসাদ্দেক, আচ্ছা এখানে এসে কি কি লিখেছিলাম, শ্রাবণী এমপিএস মনে রাখি, পাসওয়ার্ডটা মনে থাকবে। ওকে নেক্সটে যাই, আসেন এখানে আপনার ফোন নাম্বার দিতে হবে। আমি আমার ফোন নাম্বার দিয়ে দিই, কিন্তু সে তো বললো যে দিতে হবে না ফোন নাম্বার বা কোনো রিটার্ন মেইল, এইগুলো তো মানা করলো না। রিকভারি ইমেল অ্যাড্রেস প্রয়োজন নেই, ফোন নাম্বার প্রয়োজন নেই, অ্যাকাউন্ট সিকিউর ধরেন দিলাম মে 25, ওকে জেন্ডার কি ফিমেল, সব ঠিক আছে, ইমেল অ্যাড্রেস দরকার নেই, অপশনাল, ফোন নাম্বার প্রয়োজন নেই। নেক্সটে ক্লিক করি, এখানে আমার অ্যাকাউন্ট সব কমপ্লিট, আই এগ্রি। এখানে চলে যাই, এই যে দেখেন এটাকে কপি করি, কন্ট্রোল কন্ট্রোল সি কপি করে রাখি, মাইক্রো ওয়ার্কার্সে চলে যাই। এখন হচ্ছে আমি আমার কাজটাতে জাস্ট ক্লিক করব, এন্টার করব, আমার মাত্র 2 মিনিট সময়, এর মধ্যে সব শেষ করতে হবে। এই যে টাইম কাউন্টিং শুরু, সব ঠিক আছে, এই যে আই অ্যাকসেপ্ট দিস জব ক্লিক করি, এখানে হচ্ছে আমার মেইল আইডি দিয়ে দিলাম, পাসওয়ার্ড দিয়ে দিই, ও
হচ্ছে আই কনফার্ম দ্যাট আই হ্যাভ কমপ্লিটেড দিস টাস্ক। দেখেন কি আসছে, থ্যাংক ইউ ফর ফিনিশিং দ্য জব, এমপ্লয়ার উইল রিভিউ ইওর টাস্ক, ইফ ইউ মিট রিকোয়ারমেন্ট সেট বাই এমপ্লয়ার ইউ উইল গেট পেইড। আমার কাজ কিন্তু কমপ্লিট। সো এটা এটা হতে কতক্ষণ সময় লাগবে মিনিমাম? ওরা হচ্ছে 14 থেকে 16 ঘন্টা সময় নেয়, এর মধ্যে চলে আসে। ক্লিয়ার? এখন আমি আবার নতুন জবসে চলে যাব, জবসে চলে যাই, দেখি অ্যাভেলেবল কি জবস আছে আমার জন্য। এখন এই কাজটা করতে আমার কতটুকু সময় লেগেছে? বেশি কিন্তু সময় লাগেনি। দেখেন একটা হ্যাঁ 15 সেকেন্ড ধরলাম আমি, 2 মিনিটই সময় লাগলো বা 5 মিনিটই ধরেন। তো আপনি 5 মিনিট করে যদি একটা ঘন্টা সময় দেন অথবা বাদ দেন, প্রতিদিন যদি আপনি আধা ঘন্টা করে বা 20 মিনিট করে সময় দিলেন, সপ্তাহে ফ্রাইডে একটা দিন ছুটি, ওই দিনটা 20 মিনিট করে সময় দিলেন একটু অবসর সময় নিয়ে, যে প্রতিদিন 5টা করে কাজ, 25 মিনিট, 5টা করে জব সাবমিট করেন, এরকম ইজি ইজি সাবমিট করার পর যদি লাগ ভালো থাকে, 10টা রিভিউ যদি চলে আসে আলহামদুলিল্লাহ, সেই রিভিউর স্ক্রিনশট আর আপনি যে কাজগুলো করছেন সেইগুলোর স্ক্রিনশট তো আমাদের থাকবে অবশ্যই। আমি তো স্ক্রিনশট রাখিনি, আপনারা অবশ্যই স্ক্রিনশট রেখে দেবেন। আর এই যে মাই টেমপ্লেটস এখানে মনে হয়, ও আচ্ছা সরি, এই যে টাস্ক আই ফিনিশড এখানে আসে, যে আপনি কি কি কাজ করেছেন। আমার আসলে কাজ, আমি একটাই কাজ করেছি আজকে আপনাদের জন্য আর কি করা। তো আমার কাজগুলো হলে তখন এখানে শো করবে। আপনি ওই যে ফাইবার ইসে যেমন যাচ্ছেন ওইরকম গিয়ে প্রত্যেকটা নিবেন, নিয়ে কি করবেন স্ক্রিনশট দিয়ে নিয়ে আসবেন, রেখে দিবেন। পারবো না আমি ক্লাসটা ফিনিশে আমি যাই কি করব, এটা ক্লাসটা একটু ক্লিয়ার না। ও আচ্ছা, টাস্ক আই ফিনিশড মানে হচ্ছে আপনি কোন একটা কাজ করেছেন, সেটা তো আপনার ওয়েবসাইটে থাকবে, রেকর্ডিং রাখতে হবে। তো তারা রেকর্ডিং করে রাখে যে আপনার সাইটে, মানে এটা হচ্ছে আপনার সাইট। ফ্রিল্যান্সারে ঢুকলে কি আপনার নিজস্ব একটা প্রোফাইল আছে না? ওখানে গেলে তো আপনি কি কি কাজ করেছেন একটা আলাদা, যে আমার প্রজেক্ট, আপনি কি কি প্রজেক্ট করেছেন, এরকম হচ্ছে। টাস্ক আই ফিনিশে আসলে আপনার কাজগুলো ওইখানে জমা থাকবে, যেগুলো অ্যাকসেপ্ট হবে। আমি মাত্র আজকে আপনাদেরকে দেখানোর জন্য একটা কাজ করেছি, এরকম সব জমা থাকবে। আপনি ওই যে বলেন বায়রা যে কমেন্টগুলো দিবে বা ফিডব্যাকগুলো দিবে ওই ফিনিশে, ওইগুলো কোথায় পাবো? এই যে টাস্ক আই ফিনিশ কাজের মধ্যে পাবেন, কাজে গেলে দেখবেন কমেন্ট নিচে আছে, তখন স্ক্রিনশট রেখে দিবেন। আগে কাজ করেন, কাজ করেন আগে। যদি এরকমটা হয় যে ম্যাম আমি পেমেন্ট পেয়েছি আমার এই যে কাজ, তখন আমি তো আপনাদের সাথে শেয়ার করব যে ওকে দেখি তো কাজটা, শেয়ার করলে তখন বুঝতে পারবো যে আসলে কিভাবে কাজ করেছে। টেনশন করার কিছু নেই, ঠিক আছে, এটা প্রয়োজন নেই। গট ইট, ক্যান্সেল। মানুষের কথা শুনি না।
ম্যাম এই আমি একটা মকআপে এটা বসানোর পর এলইডি দিয়ে শিফট করতে পারি। আপনি ব্লু ডার্ক ব্লু আর হচ্ছে ইয়েলোর যে একটু ডার্ক ইয়েলো আছে এই দুটো কালার ট্রাই করতে পারেন। হ্যাঁ কথা বুঝতে পারছি না। হ্যালো লেখেন বেস্ট কালার ফর লোগো। আমাদের মাথায় কালার এই যে দেখেন ব্র্যান্ড কালার কি কি ব্লু রেড ব্ল্যাক গ্রে সিলভার ইয়েলো অথবা গোল্ড মিনিমালিজম অলসো সেম টু ইফেক্ট দেখেন এই কি কি কালার কেন আপনার ওই সাউন্ডটা অনেক এই হচ্ছে তো তাই কথাগুলো বোঝা যাচ্ছে না। এই কোশ্চেন গুলো আমরা পড়বো লোগোতে চলে যান নিচে আসেন স্ক্রল করে এই প্রত্যেকটা কোশ্চেন কি কি কোশ্চেন হতে পারে আসলে আমাদের মাথা থেকেও মাঝে মাঝে আসে না কোশ্চেন গুলো দেখবো। এই যে নিচে দেখেন 35 লোগো কালার কম্বিনেশন টু ইন্সপায়ার ইউর লোগো ওর ডিজাইন লোকা খুব ভালো একটা কোম্পানি রাইট বাটনে ক্লিক করে ওপেন লিখ। হ্যাঁ এরকম অনেক লিঙ্ক পাবেন স্টাডি করতে হবে। আমি কিন্তু আপনাদেরকে এই জিনিসগুলো যে আমি আপনাদেরকে বলে দিতে পারবো কোন কালারগুলো আসলে ব্র্যান্ড বাট কম্বিনেশন কাকে করতে হবে স্যার আপনাকে করতে হবে ডিজাইনারদেরকে করতে হয়। এটা যত বেশি পড়াশোনা করবেন একটু সময় দিবেন তত বেশি দেখবেন কালার কম্বিনেশন অনেক অনেক কালার দেখতে হবে যে কেমন হয় কম্বিনেশন গুলো। দেখতে পাচ্ছি দেখেন অনেকে কিন্তু এই বেগুনি কালারটা পছন্দ করবে না বা এই যে সফট যে পিচ কালারটা পছন্দ করবে না বাট কম্বিনেশনটা এমন কালারগুলো এইভাবে আমরা ক্রিয়েট করি যাতে আপনার চোখে শান্তি পায়। একদম কটকটে বা ল্যাটলেটে কালার হলে আমরা কি সেটা আপনি যখন প্রকৃতির দিকে তাকাবেন আরো ভালো একটা উদাহরণ দিতে পারি আমি এই যে আমরা রাস্তাঘাটে চলাফেরা করছি বা যে যেখানে থাকি চারপাশে দেখবেন যে বিলবোর্ডগুলো কিভাবে ডিজাইন হয় লোগোগুলো কিভাবে ডিজাইন করছে যত বেশি আপনি দেখবেন ট্রাই করবেন এইগুলো ডিজাইন করার জন্য যে সেম টু সেম কপি করে আমি ডিজাইন করব শেখার জন্য তিনটা কালার কম্বিনেশন করেছে দেখেন কি কি কালারগুলো আসলে ইউজ করা হয় সবাই পারবো
ব্র্যান্ড কালার দেখেন ঘুরে 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 এসে কিন্তু একই রকম এখানে আপনি কালারটাকে একটু চেঞ্জ করেন এটা ভালো লেগেছে তারপরে আরো জানি কি কি ছিল ফার্স্ট থেকে দেখেন একদম ফার্স্টে চলে যান ওকে হ্যাঁ এটা ঠিক আছে ওকে কিবোর্ডের অ্যারো চিহ্ন রাইট অ্যারো চিহ্ন ইউজ করে এইটা এটার মধ্যে মানে কালার যাই দেই না এটাই আছে আর কি কারণ এটা হচ্ছে ওদের ডিফল্ট কালার মানে স্টিল কালার হবে এটা চলে এজ এ মকআপ হিসেবে ভালো লাগছে চাইলে আপনি এন্ট্রি দিতে পারেন এরপরে পরেরটাতে যান এটা ভালো লাগছে না এটা ভালো লাগছে না অন্যান্যদের কি খবর রাহিমা কোন কেন আমি তিন দিন সময় দিচ্ছি সবাইকে আজকে 27 তারিখ 28 29 30 জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট 31 মাস 4 দিন সময় পেলেন যান এই 4 দিনের মধ্যে কার কি প্রবলেম পিসি প্রবলেম নেট প্রবলেম এই প্রবলেম এখন কারেন্ট চলে গেলে নেট চলে গেলে আসলে কিছু করার নেই বাট আমি কিন্তু বুঝবো যেমন কিছুদিন আগে একটা ক্লাসে কি হয়েছে আমি যখনই তার নামটা বললাম যে শেয়ার করেন সাথে সাথে মনে হয় 2 সেকেন্ডের মধ্যে তার লাইন কানেকশন চলে গেছে প্রায় হচ্ছে 2-2.5 ঘন্টার মধ্যে তার কোনো লাইন কানেকশন যায়নি তখনই চলে গেল এটা কিন্তু বোঝা যায় যে আপনি কি ইচ্ছা করে কেটে দিয়েছেন নাকি আসলে লাইন কানেকশন চলে যাচ্ছে সে একটু পরে বলছে আপু নেট চলে গিয়েছিল তাই ম্যাম নেট চলে গিয়েছে তো নেট চলে গেলে আপনি হোয়াটসঅ্যাপে কিভাবে নক করছেন এরপর থেকে আমি শুনতে চাই না যে আমি ফোনে কানেক্টেড কাজ করছি না আমার এই প্রবলেম আমার করতে পারছি না এরকম যাতে না শুনি কারণ শিখতে আসছি শিখা শেষ এখন যদি কাজ করে না দেখাতে পারি সার্টিফিকেট পাবো না আর এমন হয় যে আইসিটি আপনাদেরকে ফলো করছে কে কি করছেন সব দেখছে ভাগ্য ভালো থাকলে ভালো জবও হয়ে যেতে পারে যে আপনি ভালো কাজ করছেন ভালো ডিজাইন করছেন তারা জব প্লেসমেন্ট করে দিবে জব প্লেসমেন্টেরও ব্যবস্থা আছে আর্ন করে দেখাচ্ছেন কোন একটা ফার্মের সাথে আপনাকে যুক্ত করে দিবে যে আপনি এই ফার্মের সাথে এখন থেকে কাজ করবেন তো আমরা কেন এই অপরচুনিটি গুলো নেব না আমাদের জন্য সরকার এত কিছু করছে আমরা কেন তাদের জন্য একটু কাজ করব না একটু হার্ট এন্ড সোল ট্রাই করতে হবে রবিন জুম করেন আগের পজিশনে নিয়ে আসেন যেখানে ছিল ঠিক হয়নি তার আগে রবিন সবাইকে আবার একটু ধমক দিয়ে নিন সেভ করেননি কেন ডিজাইনারদের আরেকটা সমস্যা কি জানেন সেভ করে না অলওয়েজ আপনার হাত কোথায় থাকবে লেফট হ্যান্ড কিবোর্ডে আর 2 মিনিট পর পর কন্ট্রোল এস সেভ করেন
2 মিনিট পর পর সবাই কন্ট্রোলস কন্ট্রোলস আর রিকভারি দিয়ে রাখবেন 30 সেকেন্ডস যে এর মধ্যে কারেন্ট চলে গেল ওই 30 সেকেন্ডস পর্যন্ত যতটুকু কাজ হয়েছে তার আগ পর্যন্ত সে কি করবে সেভ করে রাখবে আচ্ছা দেখিয়ে দিচ্ছি রবিন আচ্ছা আপনারা সবাই মনিটরের স্ক্রিনে যাওয়ার পর তিনটা অপশন আসে দেখেন পিন মিউট আর একটা হচ্ছে রিমুভ পিন করে নিন পিন করে নিলে একদম পুরো স্ক্রিন জুড়ে দেখতে পাবেন রবিন চলে যান এডিট এডিট থেকে প্রেফারেন্স একদম সবার শেষে প্রেফারেন্স সবার লাস্টে জেনারেল ফার্স্টেরটাই জেনারেল ক্লিক করেন এখানে আসার পর ফাইল দাঁড়ান দাঁড়ান আমাকে একটু দেখতে দেন একটু দেখতে দেন সবার লাস্টে থেকে ফাইল হ্যান্ডেলিং অ্যান্ড ক্লিপবোর্ড হ্যাঁ এখানে আসার পর দেখেন ডাটা রিকভারি অটোমেটিক্যালি সেভ রিকভারি ডাটা এভরি 2 মিনিটস আছে মিস্টার রবিন এখানে 30 সেকেন্ডস করে দেন ফার্স্টেরটা দ্যাট মিন্স সাপোজ আপনি এখন কাজ করছেন এখনই কারেন্টটা চলে গেল ঠিক 12:27 তো কারেন্ট চলে যাওয়ার সাথে সাথে কি হবে আপনার 2 মিনিট আপনি যে কাজটা করেছেন দেখেন আপনি মোটামুটি অনেকখানি কাজ করে রেখেছিলেন বাট সে 2 মিনিট আপনার 2 মিনিট ছিল মানে 2 মিনিট আগ পর্যন্ত আপনি যে কাজ করেছেন সেই পর্যন্ত সে সেভ করে রেখেছে রিকভার করে রেখেছে যদি 30 সেকেন্ডস থাকতো মানে 30 সেকেন্ডসের আগ পর্যন্ত সাপোজ এই যে এখন আমার কারেন্ট চলে গেছে এখন থেকে 30 সেকেন্ডস আগ পর্যন্ত আমি যা কাজ করেছি সেটা রিকভার থাকবে ক্লিয়ার কাজে চলে যান অলওয়েজ সেভ করে রাখবেন কন্ট্রোল এস 2 মিনিট পর পর মিস্টার রবিন ঠিক করেন আরেকটু উপরে যাবে ওকে হ্যাঁ ডান পাশে শেপটাকে সিলেক্ট করেন এটা শিফট নিচেরটা কিবোর্ডের লেফট অ্যারো চিহ্ন ইউজ করেন আরো 2 স্টেপ যাবে আরেকটা ওকে ওকে এবার সিলেকশন টুল দুজনকে সিলেক্ট করেন ওকে শেপ বিল্ডার টুল তার মানে হচ্ছে ই হয়নি আবার সিলেকশন টুল সিলেক্ট করেন ডাইরেক্ট সিলেকশন টুল ডাইরেক্ট সিলেকশন টুল রবিন আরো বাড়ান একদম বাইরে নিয়ে আসেন বাহিরে ওকে রাখেন দুজনকে সিলেক্ট করেন শেপ বিল্ডার টুল ওকে হ্যাঁ এই এইখান থেকে ড্র্যাগ করেন ড্র্যাগ করে নিয়ে যান আপনার যতটুকু এইখান থেকে না এটা বাদ যাবে রবিন এইটাতে টাচ করা যাবে না আপনি ঘরের শেপ না এটাও না উপরের শেপটা সিলেক্ট করেন ওকে গুড মাউসের লেফট বাটনে চেপে ধরেন ড্র্যাগ করে নিয়ে আসেন নিচে আসেন ওকে অত নিচে যান না ডানে চলে আসেন ডানে আসেন ড্র্যাগ করে নিচে হ্যাঁ ডানে আসতে থাকেন মিডল থেকে টানেন বর্ডারে যাওয়ার কি প্রয়োজন ড্র্যাগ করে এই নিচের পার্টটাকে জাস্ট অ্যাডজাস্ট করেন হ্যাঁ ড্র্যাগ করে নিচের পার্টটাকে অ্যাডজাস্ট ক্লিক করেন নিচে আসেন ওকে 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 ওই পর্যন্তই হ্যাঁ এই পর্যন্তই থাকতে হবে কন্ট্রোল জেড
শুধু এই দুইটা রাখবেন, ড্র্যাগ করে এই পর্যন্ত আসবেন, ওকে ফাইন ছেড়ে দেন, এই দুইটা একটা হলো। এখন এইটার সাথে ডানের যে পার্টটা আছে, রাইট রাইট রাইট, হ্যাঁ দুইজনকে ড্র্যাগ করেন, বাস কাজ কমপ্লিট। সিলেকশন টুল সিলেক্ট করেন, হ্যাঁ ওই যে ছোট ছোট যে দুইটা পার্ট আছে ওই দুইটা পার্টকে ডিলিট করে দেন, এটা বাইরে ক্লিক করেন, তাহলে বলবে না তো বাইরে ক্লিক করেন আগে, ডিলিট। বিষয়টা বুঝাতে পারছি? এখন হচ্ছে রেকটেঙ্গেল টুল নেন, হ্যাঁ ওকে ফাইন 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 গুড। আমার মনে হয় একটু বামে আসবে, আরেকটু বামে নিয়ে আসবে, প্রয়োজন হলে আপনি অ্যালাইনমেন্ট ঠিক করে বসান, এই রুলার টুলটা নিয়ে আসেন, কন্ট্রোল আর লেফট সাইড থেকে একটা রুলার নিয়ে আসেন, একদম মিডল বরাবর বসান, আরো মিডল আসবে, হ্যাঁ এটার মিডল দেখেন, নিচের জানালাটা মিডল বরাবর বসছে কিনা, ডান পাশে একটা স্টেপ, রাইট। এবার ডিলিট করে দেন, জানালাটাকে আরেকটু বড় করেন, এখন কালার চেঞ্জ করেন, কি কালার দিবেন, গুগলে চলে যান, ব্র্যান্ডের দুইটা কালার নিয়ে আসেন, সুন্দর দেখতে দুইটা ইমেজ নিয়ে আসেন ব্র্যান্ডের, লেখেন ব্র্যান্ড কালার ফর লোগো ডিজাইন, অথবা বেস্ট কালার, অথবা টপ কালার ফর লোগো ডিজাইন, কিছু একটা লেখেন রে ভাই, এখান থেকে দেখেন কোন কালার গুলো আপনার ভালো লাগে, টপ কালার ফর লোগো ডিজাইন, হ্যাঁ এই কালারটা নিতে পারেন, ডানের এই যে ব্ল্যাক ইউলো আছে এই দুইটা কালারও ভালো লাগছে, হ্যাঁ এই কালারটা নেন, কপি কপি ইমেজ, কপি ইমেজ
কপি ইমেজ ইলাস্ট্রেটরে চলে যান কন্ট্রোল ভি কালার কোড দেওয়া আছে তারপরে হচ্ছে চাইলে আমরা আইপি কার্ড টুল দিয়ে কালার পিক করে নিতে পারি রাইট সিলেক্ট করেন আগে কাকে কালার দিতে চান হ্যাঁ লেফট সাইডেরটা সিলেক্ট করেন লেফট এটা না এটা তো পুরোটা সিলেক্ট হয়ে যাবে হ্যাঁ সবগুলোকে আপনি হচ্ছে লেফট এর যে এটা আছে এটাকে হচ্ছে ব্ল্যাক করে দেন আইড্রপার টুল দিয়ে কালার পিক করে দিয়ে দেন আর উপরে সবাইকে সিলেক্ট করে ব্ল্যাক কালার দিয়েছেন সবাইকে সিলেক্ট করেন কন্ট্রোল জেড যারা স্ট্রোকে আছে তাদেরকে শেপে কনভার্ট করতে হবে কন্ট্রোল জেড কন্ট্রোল জেড কন্ট্রোল জেড রবিন কথা বলার আগে ক্লিক করে মাউসে চলে যান এসে অবজেক্ট সিলেক্ট করেন সবাইকে আবার আগের মতো সবাইকে সিলেক্ট করে ওকে অবজেক্ট এক্সপ্যান্ড করেন ঠিক আছে এবার কালার চুজ করেন এটাকে কপি করেন সবাইকে আগে গ্রুপ করেন গ্রুপ করে দুইটা কপি করেন অল্টার ধরে নিচের দিকে নিয়ে আসেন ওকে একটা কপি ঠিক আছে রাখেন আরেকটা কপিতে করেন উল্টা করেন যে একটা টেক্সচার থাকবে ব্ল্যাক আর ঘরটা থাকবে ইয়েলো জাস্ট চেঞ্জ করে দেন আর আরেকটা করেন কম্বিনেশন করে 7টাকে আপনি ব্লু রাখেন সরি ব্ল্যাক রাখেন বিটাকে ইয়েলো রাখেন এরকম কিছু একটা গ্রুপ ভাঙেন সবার সবগুলোর গ্রুপ ভাঙেন আনগ্রুপ আরেকবার আনগ্রুপ করেন ওকে ঠিক আছে এলএলসি দুই তিনটাকে ব্ল্যাক করে দেন হ্যাঁ ঘরের এক পাশটাকে এটাকে ইয়েলো করে দেন আর বাম পাশটা যেটা আছে
না ইউলো করে দেন বাম পাশে লেফট সাইডটা, হ্যাঁ এই দুটো ইউলো করে দেন। ওকে তিনটাকে গ্রুপ করে এখন মকআপে বসান। আর রবিন টেক্সটটা আসলে আমার কাছে ভালো লাগছে না মেইনলি কথা, মোটামুটি ডিজাইনটা যাও চলে, টেক্সটটা দেখেন একটু চেঞ্জ করা যায় কি না, এবং টেক্সটটাকে আর একটু বড় করেন, ছোট হয়ে গিয়েছে তো একটু বড় করেন সাইজে। নিচেরটা মিডিয়াম, মিডিয়ামটা দেখি, হ্যাঁ এটা চলে। বেশি বড় হয়ে গেছে, ফন্টটাকে সিলেক্ট করেন, কততে আছে এখন 66.66, এটাকে আপনি 60 করে দেন, 60। মিডল অ্যালাইনমেন্ট করেন, এভাবে করলে হবে না, শেপটাকে আগে গ্রুপ করেন, এই করেন দেখি মিডল অ্যালাইনমেন্ট কি হয়, কন্ট্রোল জি, এখন দুজনকে সিলেক্ট করেন। ওকে ফন্টটাকে শেপে কনভার্ট করেন। কন্ট্রোল শিফট ও দিলে তো শেপে কনভার্ট হয়ে যায়। এখন মিডল অ্যালাইনমেন্ট করো, তিনজনকে দিয়ে দেন, তিনজনকে দিয়ে মিডল অ্যালাইনমেন্ট করেন। হ্যাঁ আমরা সবাই শর্টকাট ইউজ করব বেশি বেশি। রবিন কিবোর্ডের ভি হচ্ছে সিলেকশন টুল, আই হচ্ছে আই ড্রপার টুল,
লেফট হ্যান্ডে কিবোর্ড কন্ট্রোল করেন, এই একটা ফিঙ্গার হচ্ছে ভি এর উপরে রাখেন আর একটা ফিঙ্গার আই এর উপরে রাখেন, রেখে কাজ করেন। হ্যাঁ এবার আই, ঠিক আছে রবিন, আপনি আপনি হচ্ছে এই করেন, কাজ করতে থাকেন, আমরা এই ফাঁকে একটু প্রেজেন্টটা দিয়ে আসি। হ্যাঁ প্রেজেন্ট একটু অফ করেন। থ্যাংক ইউ। আপনাদের এখানে যে কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া আছে, এগুলো কি হোয়াটসঅ্যাপ নাম্বার? জি ম্যাম। অনেকেরই নেই। জি ম্যাম। অনেকেরই হোয়াটসঅ্যাপ নাম্বার না, এটা কিন্তু পরে প্রবলেম ফেস করবে। ম্যাম আমারটা হোয়াটসঅ্যাপ নাম্বার। আচ্ছা ওকে। আমারটাও। কত? 27। আমানুল্লাহ, মোহাম্মদ আসাদুজ্জামান ছিল না, তাসমিয়া ইসমিন, নিলয় হাওলাদার, রবিন মোল্লা আছে, ইসমাত জাহান, নিশা আসেনি, ফাতেমা আক্তার প্রেজেন্ট, মির্জা আল মোসাদ্দেক, আরিফ। এই দেখেন আস্তে আস্তে আমার মুখস্থ হয়ে যাচ্ছে। ফারজানা আক্তার ছিল ক্লাসের জন্য গায়েব, ইমরান হুসাইন দেখি নাই, শাইলা আক্তার, পলাশ হুসাইন, সজীব, শাওন, এমডি ইব্রাহিম, সবাই লাস্ট পর্যন্ত যারা এলডিপি সাথে থাকবে এবং আর্নিং করে দেখাবে সবাই সার্টিফিকেট পাবে। বাট এই যে যারা ঝরে পড়ে যাচ্ছেন তারা কিন্তু পাবেন না। ইফতেখার হোসেন, নাইদুল হাসান, রাব্বি শিকদার। আচ্ছা এরা কি রেগুলার না? নাইদুল তো মনে হয় আসছিল ক্লাসে। ও হ্যাঁ 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 আসছিল। রাব্বি শিকদার, কানন হাসান, মোশারফ হোসেন, আলিপ কুমার সরকার, উনি হচ্ছিল এ কে সরকার, যে ফয়সাল হোসেন, ফয়সাল হোসেন আছে? জি ম্যাম আছে, ফয়সাল আছে।
ফিরোজ, জাকিউল, রশিদ খান, এনামুল হক প্রেজেন্ট, রহিম, গোলাম রাব্বানি, শাহরিয়ার নাজিম অন্তিম, মুকিতুজ্জামান, আরিফুল ইসলাম। আচ্ছা আমাকে 29 ব্যাচের বলেন তো, এই যে যারা আছে এরা কি আসলে ইরেগুলার এরকমটা নাকি সবসময় মোটামুটি ক্লাস করে? ঠিক আছে, আমি যে কন্টেস্ট গুলো দিয়েছি মোটামুটি মনে হয় 9টা কি 10টা পোস্ট করে দিয়েছি, এর মধ্যে থেকে মিনিমাম 3টাতে এন্ট্রি করবেন, ফার্স্ট 3টাতে কন্টেস্ট অ্যাটেন্ড করবেন আর মিনিমাম 5টা করে এন্ট্রি দিতে হবে। সবার কাজ গ্রুপে দেখতে চাই, যে কাজ করছেন সাথে সাথে গ্রুপে শেয়ার করবেন, ক্লিয়ার? আর কোন এন্ট্রি দেওয়ার আগে বা যে কোনো কাজ করার আগে অবশ্যই একটু স্টাডি করে নেব, রিসার্চ করে নেব, পড়াশোনা না করে আমরা কাজ করব না। ঠিক আছে, আর কারো কোনো প্রবলেম হলে শেয়ার করবেন আর গ্রুপে শেয়ার করবেন। গ্রুপে শেয়ার করলে কি হবে, যেমন পার্সোনালি আপনি আমাকে যদি দেন, হয়তো আমি বিজি থাকতে পারি, আমার ক্লাস থাকতে পারে, অন্য কোনো কাজে বিজি থাকতে পারি, আপনি আমাকে 12টায় টেক্সট করলেন, সেই টেক্সট হয়তো আমি 2টায় দেখলাম, আবার রাতের 11টা সাড়ে 11টার পর আমি আসলে আর অনলাইনে থাকি না। তো গ্রুপে শেয়ার করলে হবে কি, যারা অনলাইনে আছে বা যারা ওই বিষয়টা জানে আপনাকে হেল্প করতে পারবে। ঠিক আছে রবিন, ওকে, আল্লাহ হাফিজ, আজকে পর্যন্তই।